যারা সাইবার ক্যাফের ব্যবসা করেন তাদের জন্য একটি খুশির খবর যে তারা তাদের সেন্টার থেকে উইদাউট সিএসসি ছাড়াও কিন্তু ইশ্রম কার্ড জেনারেট করে তাদের কাস্টমারের সার্ভিস দিতে পারবে। মন্ডল অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। 2022 ইশ্রমের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে, যেটি হলো এর আগে আমরা দেখেছি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক নেই তারা কিন্তু নিজেরাই তাদের ইশ্রম কার্ড জেনারেট করতে পারেনি। এছাড়াও বিভিন্ন কম্পিউটার বা সাইবার ক্যাফে সেন্টার আছে যেখান থেকে যাদের সিএসসি আইডি নেই তারা কিন্তু কাস্টমার সার্ভিস দিতে পারেনি, তাদের যাদের ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। কিন্তু ইশ্রম ওয়েবসাইটে নতুন একটি আপডেট উঠে এসেছে, যেটি হলো এখন থেকে যাদের ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই তারাও কিন্তু ইশ্রম কার্ড করতে পারবে। শুধুমাত্র এখানে একটি জিনিসেরই প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শুধুমাত্র সিএসসি থ্রুতেই কাজ হচ্ছিল, বাকি কোনো পাবলিক সার্ভারে কাজ হচ্ছিল না। তো এখন যদি আপনার কাছে একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে আপনি কিন্তু সহজেই আপনার ইশ্রম কার্ডটি নিজেই তৈরি করে নিতে পারবেন। তাছাড়াও যাদের সাইবার ক্যাফে আছে যাদের সিএসসি আইডি নেই তারাও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকলে আপনারা আপনাদের সেন্টার থেকে কাস্টমারের ইশ্রম কার্ডের সার্ভিস দিতে পারবেন। তো বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কিভাবে ইশ্রম কার্ড তৈরি করবেন। তো ভিডিও শুরু করে নেওয়ার আগে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সাথে সাথে আপনার ফোনে পাওয়ার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি সরাসরি চলে এসেছি ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করলেও সরাসরি আপনারা ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন রেজিস্টার অন ইশ্রম, রেজিস্টার অন ইশ্রম এখানে ক্লিক করব। নেক্সট পেজে চলে আসার সাথে সঙ্গে একেবারে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন থ্রু সিএসসি, এটা সিএসসি যাদের সার্ভিস ইউজ করেন তাদের ক্ষেত্রে এখানে ক্লিক করলে সিএসসির সার্ভারে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে পাবলিক সার্ভার। তো এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ প্রিফার্ড, তার মানে এখানে যে আধার নম্বরের সঙ্গে যে ফোনটি লিঙ্কড আছে সেই নম্বরটা না দিলে হবে, আপনি যে কোনো একটি ফোন নম্বর এখানে দিতে পারেন। তো এখানে ফোন নম্বর প্রোভাইড করার সাথে সাথে অটোমেটিকলি ক্যাপচারের ঘরে আপনার মাউস কার্সার চলে আসবে, আপনি নির্ভুলভাবে ক্যাপচারটি দিয়ে দেবেন। তো ক্যাপচারটি দেওয়ার পরে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো সেন্ড ওটিপি যে অপশানটি আছে, সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোনটি প্রোভাইড করেছেন সেই ফোনে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটি আমি অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই বসিয়ে দেবো, দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে সেকশানটি এসছে এখানে আমি আধার নম্বর বসিয়ে দেবো, আর নিচের তিনটে সেকশান এসছে একটি ওটিপি। আগে কিন্তু এই ওটিপির মাধ্যমেই করতে হতো, বিকল্প কোনো অপশান আসতো না, শুধুমাত্র ওটিপির সেকশানটাই থাকতো। তো সেক্ষেত্রে আধার নম্বর ওটিপি দিয়ে ক্লিক করলে হতো। তো বাকি দুটো অপশান এসছে, একটি আইরিশ আর একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো সেক্ষেত্রে আইরিশ যাদের কাছে আছে, বিশেষ করে জানি আইরিশ কারোর কাছেই নেই যারা নর্মাল সিএসসি ইউজ করেন না তাদের, তো এখানে আধার নম্বর দিয়ে দেবো। তো আধার নম্বরটা আপনারা নির্ভুলভাবে দিয়ে দেবেন, আপনি যার ইশ্রম কার্ড করতে চাইছেন তার আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবেন। তো আধার কার্ডের নম্বরটি দেওয়ার সাথে সাথে যদি ফোনে ফোন নম্বর লিঙ্ক থাকে আধারের সঙ্গে সেন্ড ওটিপি করলে ওটিপি চলে যাবে, আর যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে তো আপনারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চয়েস করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চয়েস করার সাথে সাথে নিচে অপশান চলে যাবে ক্যাপচার বায়োমেট্রিক। তো ক্যাপচার বায়োমেট্রিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে যে বায়োমেট্রিক ডিভাইসটি অ্যাটাচ থাকবে সেই বায়োমেট্রিক ডিভাইসে সঙ্গে সঙ্গে এটির লাল আলো জ্বলবে, আর তখনই কিন্তু আঙুলটা দিলেই ক্যাপচার নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আঙুল ক্যাপচার নিয়ে নেওয়ার সাথে সাথে অপশান চলে আসবে ক্যাপচার সাকসেসফুল। তো এখানে যে পপ আপটি আসবে এটি ওকে করে, ওকে করার পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। তো ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন যে ফর্মটি ভায়া আধার কার্ডের ভায়া হয়ে যে বায়োমেট্রিক আমরা অথেন্টিকেশন করলাম তার মাধ্যমে দেখেন ডিটেলসটি খুলে এসছে। তো এখান থেকে
ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনারা কিভাবে বাকি স্টেপগুলো কভার করবেন। তো আমি আর ভিডিও বাকি স্টেপগুলো কভার করে লেন্দি করতে চাইছি না, কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে করে নিতে পারবেন। তো বাকি স্টেপটা আমি ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডের মাধ্যমে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ইশ্রম কার্ড আমার জেনারেট হয়ে গেছে ভায়া ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে কিভাবে আমরা ইশ্রম কার্ড জেনারেট করতে পারি। এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সাথে সাথে আপনার ফোনে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওই। ধন্যবাদ।